আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দিয়ে দিলাম।
আবার কিছু সময় নেড়ে চেড়ে এলাচের গুঁড়ার সাথে খুব ভালোভাবে ছানাটাকে মিশিয়ে নিলাম। আর এই এলাচের গুঁড়াটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার দেখুন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, তবে এখনও নামানো যাবে না, কারণ এটা দিয়ে আমি একটি লাড্ডুর মতো তৈরি করব। তাই এই ছানাটাকে একদম আঠালো হতে হবে, যখন একদম পানি শুকিয়ে দলা দলা আঠালো হয়ে যাবে তখনই আমি এই ছানাটাকে নামিয়ে নেব। আর এই সময় ছানাটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যদি নাড়াচাড়া বন্ধ করে দেয় তবে ছানাটার নিচ থেকে পুড়ে যাবে। ছানাটা কিন্তু পানি শুকিয়ে দলা দলা প্রায় আঠালো হয়ে এসেছে, আর যেহেতু আমি এটা দিয়ে লাড্ডু তৈরি করব তাই অবশ্যই ছানাটা একটু দানা দানা ভাব থাকতে হবে, তবে লাড্ডুটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কামড়ে কামড়ে খুবই মজা লাগবে। আর আমার ছানাটা কিন্তু একদম পানিটা শুকিয়ে দলা দলা হয়ে গিয়েছে, এই যে এখন আমার চামিজের সাথে একদম লেগে এসে পড়ে, আর আমার ছানাটা নামানোর সময় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠানোর পর একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। আর আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার লাড্ডু বানিয়েও খেতে পারেন, তবে আমি এটা দিয়ে লাড্ডু তৈরি করব। আর এই লাড্ডুটা অবশ্যই গরম থাকা অবস্থায় তৈরি করতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু লাড্ডুটা আর তৈরি করা যাবে না। তাই প্রথমে আমি হাতে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে আগে ছানাগুলোকে একটা সাথে আরেকটা লাগিয়ে নেব। ঠিক এই যে এইভাবে চাপছি, এইভাবে চেপে চেপে তারপরে দুই হাত দিয়ে গোল করে গোল করে আমি এই ছানাগুলো দিয়ে লাড্ডুটা তৈরি করে নেব। আর এগুলোর সাথে আমি খেজুর, কিশমিশ, তারপরে দুই রকমের বাদাম ব্যবহার করেছি, সাথে ঘি দিয়েছি, তাই অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আমার সবগুলো ছানা দিয়ে এই লাড্ডুগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই যে আমি চেপে চেপে নিচ্ছি, অনেক গরম, আমার হাত কিন্তু লাল হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। আর এই যে এইভাবে গোল করে আমি সবগুলো একসাথে বানিয়ে নিলাম। আর এই যে আমার সবগুলো লাড্ডু কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এই যে কত সুন্দর হয়েছে। এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে কামড় দিয়ে খাওয়া যাবে। আর এবার আমি এই লাড্ডুগুলোকে একটু সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, আর খাওয়ার সময় খুব ভালো লাগবে। এই যে একটু পেস্তা বাদাম উপরে কুচি করে দিয়ে দিয়েছি, এর উপরে দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে। আর দেখতে যে জিনিসটা ভালো লাগে খেতেও কিন্তু সেই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমার সবগুলো পেস্তা বাদাম দিয়ে সাজানো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য কিছু চেরি ফল টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এর উপরে সাজিয়ে নেওয়ার জন্য, তাই আমি চেরি ফলগুলো এর উপরে এক টুকরো করে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে আমার খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। যখন আমি এই ছানার লাড্ডুটা তৈরি করছিলাম আমার পুরো বাসা একটা সুন্দর ঘ্রাণে ভরে গিয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।